আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমি আরো একটি নিয়ে ভিডিওতে। সো ফ্রেন্ডস, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের পক্ষে যারা নাই, আমি লতা জিপসাম ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন। সো ফ্রেন্ডস, আপনারা যেটি দেখতে পারতেছেন এখানে একটি ফল সিলিংয়ের ডেকোরেশনের কাজ করছি আমরা, এটি তাদের ড্রয়িং স্পেস। তো এই ড্রয়িং স্পেসের ভিতরে আমরা জিপসামের এই ফল সিলিংয়ের ডেকোরেশনের কাজটা করা হয়েছে। তো আগে আপনাদের আমি সম্পূর্ণ ডিজাইনটি দেখাই নেই, তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং প্রাইস সম্পর্কে নিয়ে আপনাদের ধারণা দেব। তো আশা করছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও যেন আমাদের থাকবেন আশা করছি। এবং এখানে যেটি দেখতে পারতে আছেন এটা হলো তাদের বেডরুম। বেডরুমের ভিতরে আমরা এখানে এই সিলিংটি করেছি, খুবই রাজকীয়ভাবে কোনো তাদের করা আছে কাজটি। এটি তাদের একটি বেডরুমের ভিতরে করা হয়েছে কাজটি, এবং এই কাজটা হলো ঢাকা কেরানীগঞ্জের ভিতরে করা হয়েছে। এবং এক পাশে আরেকটি ডিজাইন করা আছে এখানে, দেখুন কত সুন্দর মতন করে আমরা এখানে এই কাজগুলো করে হয়েছে ফ্রেন্ডস। এবং ওয়ালের ভিতরে কোনো আমরা দেখা যায় রং দিয়ে পেন্ট করে দিয়েছি, এম্বোজ ডিজাইন করা হয়েছে এখানে। তো চাইলে কোনো আপনারাও এই ধরনের কাজগুলো আপনারা করে নিতে পারবেন, আমরা সারা বাংলাদেশি কাজগুলো করে থাকি এভাবে। আপনারা যে কোনো জালায় যে কোনো জেলায় আপনারা কোনো এই ধরনের কাজগুলো আপনারা করে নিতে পারবেন, আমরা সারা বাংলাদেশি কাজগুলো দিয়ে করে থাকি। তো আপনারা যদি আরও আমি কিছু ডিজাইন দেখাই, এখানে আরও অনেক বেস্ট কিছু ডিজাইন আছে, আমি আগে সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের দেখাইয়া তারপরে আপনাদের প্রাইস সম্পর্কে ধারণা দেব এবং কস্ট আপনারা কখন কী করাবেন এগুলো নিয়ে আপনাদের আমি কথা বলবো। এরপর এখানে আছে আপনার একটি জালানার গেট করা আছে, উইন্ডেজ গেট, আপনারা চাইলে কোনো এই গেটগুলি আপনারা করে নিতে পারবেন, মাত্র 5,000 টাকার ভিতরে ওইগুলি গেট আমরা করে থাকি। এবং এই পাশে আরেকটি ডিজাইন করা হয়েছে, দেখুন অনেক সুন্দর মতন কোনো এখানে আমাদের এই কাজটি করা হয়েছে। এটাও এটি আরাবিয়ান সিলিং ডেকোরেশন, আপনি চাইলেও কোনো আপনার টিনের বাড়ি কিংবা বিল্ডিং ঘর আপনার যে কোনো জায়গায় কোনো আপনার সাজাই নিতে পারবেন এই ধরনের কাজ দিয়ে। এবং আরও কিছু ডিজাইন, আরও অসংখ্য ডিজাইন আছে, আপনারা যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ মতন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলতে আপনারা পাঠাই দেবেন, আমরা আপনাদের ওই কাজগুলি সেম টু সেম করে দেবো। তো যদি আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি প্রায় সম্পর্কে নিয়ে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখবেন। তো যারা আপনারা জিপসামের ডেকোরেশনের কাজটা করাবেন, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রঙের এবং টাইজের রঙের আগে এই সব ডেকোরেশনের কাজটা সম্পূর্ণ করে নিতে। তো তারপরে আপনার জিপসাম যখন করা হবে, তারপরে কোনো আপনার ওয়াল পেন্ট, তারপরে আপনার যে ফ্লোর টাইলস, হ্যাঁ এইগুলি আপনারা করে নিতে পারবেন তারপরে। তো আগে অবশ্যই আপনারা জিপসাম করে নেবেন, জিপসাম করলে অবশ্যই অনেক এটা যখন করা হয় তখন অনেক ময়লা হয়, ঠিক আছে। তো আপনারা যদি নতুন বিল্ডিং হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা, আমি মনে করি আপনারা যদি জিপসামটা আগে করে নেবেন, যারা জিপসামের ডেকোরেশনের কাজটা করাবেন তারা অবশ্যই আগে করে নেবেন। তো এখানে আমি এটি বেডরুম করা হয়েছে, এখানে আসলে আপনার এইগুলি পার স্কোয়ার ফিট এটা 280 টাকা করে আপনি পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন কালার সহকারে, ঠিক আছে। এবং আপনার রুম প্যাকেজ যদি জানতে চান সেক্ষেত্রে হয়তো আপনার এখানে 30,000 থেকে 35,000 টাকা আপনার বিল আসতে পারে, 10 ফিট বাই 10 ফিট বা 10-12 ফিট রুমে এরকম একটি বিল আসবো। এবং আপনার এটা হলো তাদের ড্রয়িং রুম, এটা হলো তাদের ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমটা বেশ অনেক বড়ো কোনো একটি ড্রয়িং রুম, আপনারা দেখতেই পারতেছেন অনেক বড়ো একটি বেশ একটি বড়ো একটি ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমটা আসলে এইভাবে আপনার ডিজাইনটা করেন সেক্ষেত্রে 300 টাকা পার স্কোয়ার ফিট কোনো আপনি পেয়ে যাবেন কালার সহকারে, এবং আপনার সারা বাংলাদেশেই আপনারা আমাদের দ্বারা আপনারা কাজগুলো করে নিতে পারবেন, আমরা সারা বাংলাদেশেই কোনো কাজগুলো দিয়ে করে থাকি। এবং এই পাশে আরেকটি সিলিং ডেকোরেশন করা আছে, এটাও আপনারা 300 টাকায় বৃদ্ধি পেয়ে যাবেন পার স্কোয়ার ফিট। এবং আপনার রুম প্যাকেজে সেই ক্ষেত্রে আপনার 30,000 থেকে 35,000 টাকা আপনার বিল আসতে পারে এইভাবে যদি আপনারা করেন। তো আসলে সম্পূর্ণ দেখা যায় প্রাইসটা আসলে আমাদের সম্পূর্ণ দেখা যায় আমাদের কাজের উপর ডিপেন্ড করে, কারণ কাজ বেশি হলে সেক্ষেত্রে আমরা কিছুটা কমাই দেই, আর কাজ কম থাকে তো আসলে আমাদের একটু বাধ্য হয়ে একটু বাড়ান লাগে দামটা। তো যাই হোক, আসলে আপনারা বিস্তারিত আলোচনা করে নেবেন আমাদের সাথে, আমরা যেহেতু কাজ করি আপনারা যখন করাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আমাদের সাথে আপনারা কথা বলে নেবেন এবং কন্ট্যাক্ট করে নেবেন, আরও আপনারা বিস্তারিত জেনে নেবেন। তো ভিডিওটি এখানেই শেষ করবো, যদি ভালো লাগে ভিডিওটি দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্ট, এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।